স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়া হয়নি, অবহেলা করা হয়েছে। স্বাস্থ্য খাতে উন্নয়ন ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়, করোনা পরিস্থিতি তা বুঝিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যবিধি না মানা ও ভাইরাসের মিউটেশনের কারণেই দ্বিতীয় ঢেউ এসেছে, সতর্ক না হলে তৃতীয় ঢেউয়ের মোকাবেলা করতে হবে জানান মন্ত্রী। ভ্যাকসিনেশন কার্যক্রম চালু রাখতে চীন ও রাশিয়ার ভ্যাকসিনে অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন সহ অন্যান্য সুবিধা বাড়ানো হচ্ছে। আজকে স্বাস্থ্যখাত ছাড়া, মানুষের স্বাস্থ্যখাতের উন্নয়ন ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। আমরা স্বাস্থ্যবিধি যেহেতু মানি নেই, নতুন ভাইরাসের আবির্ভাব দেখা দিচ্ছে, মিউটেশন হচ্ছে ভাইরাসের, সবকিছু মিলেই সেকেন্ড ওয়েভ। আমরা যদি জেনে থাকি কি কারণে সেকেন্ড ওয়েভ আসছে, তো আমরা যাতে থার্ড ওয়েভ না আসে সেই দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। এবং